হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে এক্সপোনেনশিয়াল স্টাডিজ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি উচ্চ বর্ণের সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করব। এটা বিভিন্ন ধরনের কেন্দ্র, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যস্তরে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেল স্টাডিজের মেন পেপারে এটা আসতে পারে। উচ্চবর্ণের সংরক্ষণ, উচ্চবর্ণের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন তাদের সংরক্ষণের জন্য সংরক্ষণ সংশোধনী বিল পাস হয়ে গেছে লোকসভায় এবং রাজ্যসভায়। জাতপাতের ভিত্তি ছাড়াও আর্থিকভাবে দুর্বলরাও এবার পেতে চলেছে সংরক্ষণের অধিকার। উচ্চবর্ণের গরিবদের জন্য 10% সংরক্ষণ করার কথা বলা হয়েছে এই সংশোধনী বিলে। উচ্চবর্ণের সংরক্ষণের সুবিধা কারা পাবেন? ভারতের উচ্চবর্ণের গরিবরা। উচ্চবর্ণের সংরক্ষণে যোগ্য হওয়ার শর্ত কি? এখানে প্রধান শর্ত হলো ভারতের অধিবাসী হতে হবে। উচ্চবর্ণের সংরক্ষণের অন্যান্য যোগ্যতা কি লাগবে? চাষ এবং অন্য পেশা থেকে বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। 5 একরের কম চাষের জমি থাকতে হবে। বাড়ির আয়তন 1000 বর্গফুটের কম হতে হবে। পুরসভার এলাকায় 100 গজের কম আবাসিক জমি থাকতে হবে। পুরসভা এলাকার বাইরে 200 গজের কম আবাসিক জমি থাকতে হবে। এবার হচ্ছে লোকসভায় বিলটা কে পাশ করেন, পেশ করেন। লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তাওয়ারচন্দ গেহলট। লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 543, বিলের পক্ষে ভোট পড়েছে 323টা, আর বিলের বিপক্ষে ভোট পড়েছে 3টি। স্বাভাবিকভাবে এই বিলটা লোকসভায় পাশ হয়ে গেছে, কারণ বিলের পক্ষে 323টা ভোট পড়েছে। রাজ্যসভায় বিলের কেমন অবস্থান সেটা দেখে নিতে হবে। রাজ্যসভার সদস্য হচ্ছে 245 জন, বিলের পক্ষে ভোট পড়েছে কটা, 165টি, আর বিলের বিপক্ষে ভোট পড়েছে কটা, 7টি। তাহলে এখানেও দেখা যাচ্ছে বিলের পক্ষে ভোটের সংখ্যা বেশি হয়েছে, তাই এটা রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তবে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। পরবর্তী ক্ষেত্রে এটা যদি আরও আপডেট কিছু পাওয়া যায় সেগুলো আমি দিয়ে দেব, আর বন্ধুদের হেল্প করার জন্য শেয়ার করবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারো, এই ভিডিওগুলো দেয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ধন্যবাদ।